বুধবার শেষ হল মার্কিন উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচারের দ্বিতীয় দিনের শুনানি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে সহায়তা করতে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন ট্রাম্প অধিবেশনে এমনটাই অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা তবে নিঃসন্দেহেই ট্রাম্প বেকসুর খালাস পাবেন বলেই দাবি তার আইনজীবীদের দ্বিতীয় দিনে সাক্ষী নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এদিকে অভিশংসনের বিচারের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞায় আরও দেশ যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নেভিডামিনের আরো একটি রিপোর্ট পেরিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচারের আরও একটি দিন বুধবার উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তার ছেলেকে সাক্ষী হিসেবে ডাকার আহ্বান জানিয়েছিলেন তবে হান্টার বাইডেনকে শুনানিতে অংশগ্রহণের সিদ্ধান্তের ঘোর অসম্মতি জানান বিরোধী ডেমোক্রেটরা তাদের ইচ্ছা ছিল সাবেক উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে আনার তবে আইনি প্রক্রিয়ায় ডাকা না হলে সাক্ষ্য দেবেন না বলেই জানিয়ে দেন বোল্টন এদিকে দ্বিতীয় দিনের কার্যক্রমের পর ট্রাম্পের আইনজীবীরা জানান অভিযোগ থেকে যে কোনো মূল্যেই মুক্তি পেয়ে যাবেন তাদের প্রেসিডেন্ট আমি তাদের লড়াই করার সুযোগ দিতে চাই চাই সেই সাথে বিপরীতে লড়তে আমরাও তবে প্রেসিডেন্ট যে নির্দোষ প্রমাণিত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই তবে এই বিচারের মধ্যেও নিজ কাজ ঠিকভাবেই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মুসলিম নিষেধাজ্ঞার পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে তার প্রশাসন দু বছর আগে ইরান ভেনেজুয়েলা উত্তর কোরিয়া সহ ষাটটি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই তালিকায় নতুন আরও কয়েকটি দেশ যুক্ত করার আভাস দিয়েছেন বিতর্কিত এই মার্কিন রাষ্ট্রপতি আগামী সপ্তাহের মধ্যেই ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া শেষ হবে বলে ধারণা করা হচ্ছে নিবিরামিন নিউজ নিউজ ফোর